নমস্কার সমস্ত রাইট টিভি বাংলা দর্শককে জানাই শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা। সঙ্গে রয়েছে অঞ্জন। প্রথমেই যে একটু হলো দুঃসংবাদ দিতেই হচ্ছে, প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। তার এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জগৎ, গোটা বিশ্ব। শুধু যে তার প্রভাব বাংলায় ছড়িয়েছিল এমনটা নয়, দেশ বিদেশ জুড়ে তার মৃত্যুর প্রভাব মারাত্মকভাবে আঘাত হেনেছে। 2024-এ দুর্গাপুজোর ষষ্ঠীর রাতে পরলোকগমন করলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। প্রয়াত শিল্পপতি রতন টাটা, প্রয়াত টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা, শিল্প জগতের নক্ষত্র পতন, 86 বছর বয়সে পরলোক গমন, মুম্বাইয়ের হাসপাতালে শেষ জীবনাবসান, রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জগৎ। প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা, তার এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। 2024-এর দুর্গাপুজোর ষষ্ঠীর রাতে মুম্বাইয়ের হাসপাতালে পরলোক গমন করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। শেষ বয়সে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। একদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো অন্যদিকে অস্থির পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে। তারই মাঝে আরও একবার ভেঙে পড়ল গোটা জগৎ। বলা চলে 2024 সালে নক্ষত্র পতনের সাক্ষী থাকল দেশ বিদেশের বহু মানুষ। টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য তো বটেই, তবে জীবনকালে তিনি মানুষের হৃদয়েও এক বিস্তৃত অংশ জুড়ে জায়গা করে নিয়েছিলেন। শুধু চাকুরিজীবী বুদ্ধিজীবী নন, সমাজের প্রায় সকল স্তরের মানুষের কাছেই তিনি পৌঁছে গিয়েছিলেন তার নিজের গুণেই। বিশ্বজোড়া তার খ্যাতি শিল্পক্ষেত্রে এবং সমাজেও। এক শ্রমিকের শিল্পপতি হয়ে ওঠার গল্প, ১৯৩৭ সালে বিখ্যাত টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা, সেই থেকে যে শুরু। যখন তার বয়স মাত্র 10 বছর, সেই সময় তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকে বড় হয়েছিলেন ঠাকুমার কাছে। রতন টাটাকে রত্ন হিসেবে গড়ে তোলার পেছনে তার ঠাকুমার অবদান সবচেয়ে বেশি। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি এবং হার্ভার্ড অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি অর্জন করার পর মোটা টাকার চাকরির ডাক এসেছিল IBM থেকে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। বদলে 1962 সালে টেলকো সংস্থায় সামান্য কর্মী হিসেবে কাজ করা শুরু করেছিলেন। বেলচা ব্লাস্ট চুল্লিতে দলের সদস্য হিসেবে বেলচা দিয়ে চুনাপাথর তুলতে হতো তাকে। এরপর টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে কাজ করেছেন রতন টাটা। অবশেষে 1971 সালে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স বা রেকর্ডের ডিরেক্টর হন তিনি। শিক্ষানবিশ থেকে ডিরেক্টর হতে আর 9 বছর সময় লেগেছে। তিনি কঠোর পরিশ্রম করা থেকে দায়িত্ব নিয়েছিলেন রতন। সেই সময় থেকেই তিনি টাটা গ্রুপের পুনর্গঠন শুরু করেছিলেন। একই সময়ে ভারতীয় অর্থনীতিতে লেগেছিল উদারীকরণের হাওয়া। রতন টাটার নেতৃত্বে বিশ্বায়নের বাজারে তরতরিয়ে বেড়েছিল টাটা গোষ্ঠী। শিল্পক্ষেত্রে ও সমাজে তার অবদানের জন্য বহু সরকারি বেসরকারি স্বীকৃতি পেয়েছেন তিনি। 2000 সালে তাকে পদ্মভূষণ এবং 2008 সালে তাকে পদ্মবিভূষণের সম্মানে ভূষিত করা হয়। ভারত ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেটও পেয়েছেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। আরও একবার শিল্প জগতে নক্ষত্র পতনের সাক্ষী থাকল গোটা জগৎ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।